এই ক্লাসে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে কম্পিউটার অর ম্যাগনিটিউড কম্পিউটার সম্পর্কে জানবো এবং আমরা দেখবো কিভাবে টু বিট ম্যাগনিটিউড কম্পিউটারকে ডিজাইন করতে হয় উইথ ট্রুথ টেবিল কে ম্যাপ এবং সার্কিট ডায়াগ্রাম তো প্রথমে আমরা জানবো যে কম্পিউটার কি জিনিস তো টু ডেফিনেশনটা একটু নি আ ম্যাগনিটিউড ডিজিটাল কম্পেরিটার ইজ আ কম্বিনেশনাল সার্কিট দ্যাট কম্পেয়ারস টু ডিজিটাল অর বাইনারি নাম্বারস ইন অর্ডার টু ফাইন্ড আউট নাম্বার দেন 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 গেটার তার মানে হচ্ছে যে কম্পিউটার হলো একটা যা দুটি বাইনারি সংখ্যাকে তুলনা করে দেখে যে একটা বাইনের সংখ্যা থেকে আরেকটা বাইনের সংখ্যা ছোটো বড় না তারা দুজনে ইকুয়াল তো যদি নিচের এক্সাম্পলটা আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কিটের মধ্যে এন ওয়ান এবং এন টু দুটি বাইনারি সংখ্যা তো এই কম্পিউটার চেক করে রেজাল্ট দেবে এন ওয়ান এন টু চেয়ে বড় কিনা এন ওয়ান এন টু ইকুয়াল কিনা বা এন ওয়ান এন টু চেয়ে ছোট কিনা নিচে তোমরা দেখো এন ওয়ান এর যেমন আমার এখানে এন ওয়ানের দুটি দুটি বিট দেখো ওয়ান ওয়ান দুটি বিট তাহলে একটা এন ওয়ান এর জিরো একটা এন ওয়ান এন ওয়ান দুটি বিট ওয়ান ওয়ান মানে ডেস থ্রি হয় এন টু এর ক্ষেত্রে জিরো ওয়ানে দেখছি আমরা ওয়ান জিরো ভ্যালু দেওয়া আছে তো ওয়ান জিরো ভ্যালু মানে টু হয় তাহলে এখানে কি হচ্ছে এন ওয়ান গ্রেটার দেন এন টু তাহলে এই কম্পিউটারটাকে এই কাজটি করবে তুলনা করবে দুটো বাইনারি সংখ্যার মধ্যে বা ডিজিটাল সংখ্যার মধ্যে এবার আমরা দেখবো টু বিট বাইনারি কম্পিউটার কিভাবে ডিজাইন করতে হয় তো টু বিট বাইনারি কম্পিউটার ডিজাইন করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে ট্রুথ টেবিল ডিজাইন করতে হবে কতগুলো ভেরিয়েবল নিয়ে তোমরা কাজ করবে যেহেতু চার বিটের এটা টু বিট এর জন্য টু বিট বি এর জন্য মোট চারটি বিট তাহলে এর ইনপুট হবে মোট চারটি বিট চারটি বিট আছে বলে এখানে টোটাল রো হবে ষোলোটা কারণ ফর্মুলা জানি টু 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 পাওয়ার এন হোয়ার এন ইজ দ্য ইনপুট তাহলে এখানে এন এর সংখ্যা হচ্ছে চার তার টু 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 পাওয়ার ফোর মানে সিক্সটিন তাহলে জিরো থেকে পনেরো অবধি এই ষোলোটা হবে ইকো ভ্যালেন্ট বাইনারি ভ্যালু এখানে বসবে চার চার বিটের বাইনারি ভ্যালু এবং আমি আর কি করেছি আমি করেছি একটা এই যে এর প্রতি রোতে এর যে ভ্যালু থাকবে এই দুটো মিট বিট মিলে এর যে ডেসিমেল ভ্যালুটা হয় সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো এবং বি এর প্রতি রোতে দুটো দুটো বিট মিলে যে ডেসিমেল সংখ্যা হবে ইকো সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো এবং আমরা এখানে বসাবো আমরা ফিফটিন মোট পনেরোটা আমার কাছে রো আছে জিরো থেকে শুরু হবে পনেরো তে শেষ হবে এইবারে এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে ডিপেন্ড করছে এই যে রো সংখ্যা রো জিরো ওয়ান টু থ্রি ফোর এই চার রিপ্রেজেন্টেশন এইটা ওয়ানই চার্ব রিপ্রেজেন্টেশন এটা টু মানে জিরো জিরো ওয়ান জিরো থ্রি মানে জিরো জিরো ওয়ান ওয়ান ফোর মানে জিরো ওয়ান ডাবল জিরো ফাইভ মানে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স মানে জিরো ডবল ওয়ান জিরো সেভেন মানে জিরো ট্রিপল ওয়ান এইট মানে ওয়ান ট্রিপল জিরো নাইন মানে ওয়ান ডবল জিরো ওয়ান টেন মানে ওয়ান জিরো ওয়ান জিরো ইলেভেন মানে ওয়ান জিরো ডাবল ওয়ান টুয়েলভ মানে ওয়ান ওয়ান জিরো জিরো থার্টিন মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ফোরটিন মানে ট্রিপল ওয়ান জিরো ফিফটিন মানে সবগুলোই ওয়ান দেখতে পাচ্ছ কিভাবে ট্রুথ টেবিলে তৈরি হলো এবারে যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো আমরা দেখবো তুলনা করে এ আর বি এর ডেসিমেল ভ্যালু দুটোকে তুলনা করব আমরা তুলনা করার পর দেখব যে কন্ডিশনটা কি আসছে এ বি এর চেয়ে বড় এ বি দুটো ইকুয়াল না এ বি এর চেয়ে ছোট যদি এ বড় হয় তাহলে প্রথম কলামে ওয়ান বসাবো যদি দুটো ইকুয়াল হয় তাহলে দ্বিতীয় কলামে ওয়ান বসাবো যদি বি বড় হয় তাহলে আমরা তৃতীয় কলামে ওয়ান বসাবো তাহলে চেক করব এ বড় হলে এখানে ওয়ান দুটো ইকুয়াল হলে এখানে ওয়ান আর বি যদি বড় হয় তাহলে এখানে ওয়ান বাকি যেগুলো হচ্ছে না সেগুলো জিরো বসবে তো এর ক্ষেত্রে দেখছি জিরো জিরো এ ও বি বড় তো কলমে ওয়ান হবে বাকি দুটো জিরো হবে তারপর কি আছে জিরো টু মানে এ জিরো বি টু তাহলে হবে বি বড় হবে লাস্টে ওয়ান বাকি সব জিরো তারপরে জিরো থ্রি তো এতে লাস্টের কলমে ওয়ান বাকি দুটো জিরো তারপর দেখা হচ্ছে ওয়ান জিরো তাহলে এ বড়ো প্রথমে একটা ওয়ান তারপরে দুটো জিরো ওয়ান ওয়ান দুটো ইকুয়াল তো মাঝে মাঝে ওয়ান দুটো জিরো এ টু মানে বি বড়ো হয়ে যাচ্ছে এর থেকে লাস্টেরটা ওয়ান বাকি দুটো জিরো ওয়ান থ্রি বি বড়ো হয়ে যাচ্ছে বাকি আগের দুটো জিরো লাস্টের টো ওয়ান তারপর কি হচ্ছে টু জিরো এ বড়ো তাহলে প্রথমে এ কেটার দিন বি এর নিচে ওয়ান বসবে বাকি দুটো জিরো টু ওয়ান এ কেটার দিন বি হচ্ছে তাহলে প্রথমে ওয়ান বাকি দুটো জিরো টু টু এ ইক টু বি হচ্ছে তাহলে মাঝে ওয়ান বাকি দুটো জিরো টু থ্রি তাহলে এ লেস দেন বি হচ্ছে তো লাস্টের এটাই ওয়ান বাকি দুটো জিরো থ্রি জিরো এ গেটার দেন বি হচ্ছে তাহলে এখন ওয়ান থ্রি ওয়ান এ গেটার দেন বি টো ওয়ান থ্রি টু এ গ্যাটার দেন বি টু ওয়ান থ্রি থ্রি এ বি দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মিনটামগুলো তাহলে এ গেটার দেন বি কোথায় কোথাও ওয়ান এসছে থাকি এ গোটার দেন বি যেখান থেকে ওয়ান এসছে তার রো ভ্যালুগুলো নিচ্ছি আমরা তার প্রথমে ফোর তারপর এইট নাইন টুয়েলভ থার্টিন ফোরটিন

আমরা উপরে ভ্যালু দেখছি এ দেন বি এর কি আছে এ ইকুয়ালস টু বি কে আছে এ লেস দেন বি কে আছে এগুলো আমরা কে ম্যাপের মধ্যে পোস্টিং করবো কে ম্যাপ তোমরা সবাই ডিজাইন করতে জানো আশা করি যদি না জানো তাহলে আমার কে ম্যাপের উপরে ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো হাউ টু ডিজাইন কে ম্যাপ এবং কীভাবে সেখানে গ্রুপ করতে হয় এবং কীভাবে ইকুয়েশনকে ড্রাইভ করতে হয় ভেরি ইম্পর্টেন্ট জিনিস কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে জেনে রাখতে হবে তোমাদের এগুলো এবার আমরা কি করবো প্রথমের জন্য আমরা মিন্টামগুলোকে গুলোকে বসাবো এখানে তো তার আগে বলি যে এখানে যেহেতু এ আর বি দুটি ভেরিয়েবল আছে এবং মোট চারটি বিট আছে দুটি দুটি বিট বিট মোট মোট চারখানা চারখানা ভেরিয়ে আমার বিটের জন্য সেল তৈরি হবে দুটো রো দুটো কলম রো গুলোকে রো গুলো ইন্ডিকেট করছে কাকে এ কে আর কলমগুলো ইন্ডিকেট করছে কাকে বি কে ডান থেকে জিরো বা ওয়ান তো প্রথম এটা জিরো জিরো হয় তারপরে প্রথম এটা জিরো তারপরে ওয়ান তারপরে থ্রি তারপরে টু হয় এখানে জিরো ওয়ান থ্রি টু এভাবে হয় এবং বাকিটা জিরো মানে বার তোমার যারা মিন টার্মের ক্ষেত্রে তো বি জিরো বি ওয়ান দুটোরই বার এখানে জিরো আছে কে বি ওয়ান তাহলে বি ওয়ান এর মাথায় বার যাবে বি ওয়ানটা বি জিরোটা নর্মাল থাকবে এইভাবে দুটো এখানে ওয়ান ওয়ান আছে তো বি জিরো বি ওয়ান নর্মাল থাকবে এখানে ওয়ান জিরো আছে তাহলে কার মাথায় বার যাবে বি জিরো মাথায় বাদ যাবে একইভাবে জিরো জিরো আছে তাহলে দুটোর মাথায় বার যাবে এ জিরো এ ওয়ান এখানে দেখি জিরো ওয়ান তাহলে এ ওয়ানের মাথায় বাড় যাবে এখানে ওয়ান ওয়ান কারোর মাথায় বার হবে না এখানে ওয়ান জিরো তাহলে এই জিরোর মাথায় বার যাবে তাই এইভাবে টু টুভেল তৈরি করলাম এবার ভ্যালু আছে কি চার তার আমরা পোস্টিং করবো কোথায় কোথায় ভ্যালু আছে তার প্রথম ঘরটা জিরোর ঘর জিরো ওয়ান থ্রি টু তারপর হয় ফোর ফাইভ সেভেন সিক্স তারপর টুয়েলভ থার্টিন ফিফটিন ফোরটিন তারপর হয় এইট নাইন ইলেভেন টেন তাই এইভাবেই কেম্যাপ তৈরি করতে হয় এবার দেখো পোস্টিং করছি প্রথমে ফোর আছে তো ফোর কোথায় যাচ্ছে এখানে যাচ্ছে তারপরে এইট এইট এখানে বসবে তারপরে নাইন নাইন এখানে বসবে তারপর টুয়েলভ টুয়েলভ এখানে বসবে তারপর কোথায় থার্টিন থার্টিন এখানে বসবে তারপর ফোরটিন ফোরটিন এখানে বসবে তাহলে আমাদের প্রথম কে ম্যাপ পোস্টিং কমপ্লিট হয়ে গেছে নেক্সট এ কোস্ট বি প্রথমে জিরো এখানে বসবে ফাইভ ওইখানে বসবে টেন এখানে বসবে ফিফটিন এখানে বসবে ঠিক ঠিক ঘরে বসছে তারপর আছে এ লেস দেন বি ওয়ান এখানে বসবে টু এখানে বসবে থ্রি এখানে সিক্স সিক্সের জায়গায় সেভেন সেভেনের জায়গায় ইলেভেন এখানে বসবে এই তো আমাদের কেম্যাপে পোস্টিং কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা কি করবো এখান থেকে ইকুয়েশনকে ড্রাইভ করব কিন্তু পেয়ারিং করতে হয় তাহলে আমরা গ্রুপ করব গ্রুপ করার নিয়মটাও তোমরা আশা করি জানো যে পাশাপাশি সংখ্যাগুলোকে থাকতে হবে এখানে ডোন্ট কেয়ার কোনো কন্ডিশন নেই তাই পাশাপাশি সংখ্যাগুলোকে থাকতে হবে ওপর নিচে বা ডান দিক বাঁদিকে পাশাপাশি থাকতেই হবে মাঝে ঘর গ্যাপ থাকলে গ্রুপ করা যায় না তাহলে আমরা কি করি আর আমাদের আরেকটা নিয়ম আছে যে গ্রুপ করার ক্ষেত্রে আমাদের দেখতে ম্যাক্সিমাম গ্রুপ করা যায় কি একবারে চারটে গ্রুপে আনবো তত এই কোয়েশ্চেন ছোট হবে আমাদের তাহলে আমরা প্রথমেই দেখো চারটে ওমান পাশাপাশি দেখতে পাচ্ছি আমি মাঝে কোনো গ্যাপ নেই তো এই চারটে নিয়ে একটা গ্রুপ হবে এই দুটো ওপর নিচে আছে কারণ গ্রুপিং এর নিয়ম হচ্ছে দুই চার আট আহ ষোলো এইভাবে গ্রুপ হয় তাহলে আমাদের দুটো লাগবে তিনটে দিয়ে গ্রুপ করতে পারি না আমরা তো দুটোকে আমরা পেয়ারিং করলাম ওয়ান ওয়ান কে গ্রুপ করে নিয়েছি আর একটা এজ পেয়ারিং বলো দেখো এদিকে একটা ওয়ান আছে এদিকে একটা ওয়ান আছে তো দুটো কর্নারে আছে তাহলে এজ পেয়ারিং হবে মাঝে গ্যাপ এই মাঝে গ্যাপ থাকলে এইভাবে পেয়ারিংটা করা যাবে না এটা এজ হবে এটার সঙ্গে এটা এজ পেয়ারিং হচ্ছে এবারে একই ভাবে আমরা এই যে গ্রুপগুলো করলাম এখান থেকে কি ইকুয়েশন বেরিয়েছে একটু দেখে নিই প্রথমে দেখো এই চারটে যে আছে চারটে থেকে কি 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 ইকুয়েশন বেরোচ্ছে তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো দুটো রো আছে এ ওয়ান এ জিরো ভ্যালু করে দেখি বাইনারি বেশি সুবিধা হবে ওয়ান 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 জিরো তো দুটোতে কমন কি আছে ওয়ান এটা ওয়ান ছিল এখানে জিরো হয়ে গেছে এটা বাদ পড়ে যাবে তাহলে এ ওয়ানটা থেকে গেল এ ওয়ান থাকবে তার উপর থেকে আমরা কি দেখছি জিরো 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 ওয়ান তো জিরো 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 ওয়ানের মধ্যে কে চেঞ্জ হলো জিরো টু জিরোই আছে ওয়ানে পরিবর্তন এটা বাদ পড়ে যাবে জিরো আছে জিরোর ভ্যালু কাছে বি ওয়ান তাহলে বি বি মধ্যে আসবে ওয়ানের সরি বি বিয়ের কমপ্লিমেন্টটা আসবে নেক্সট আমরা কি দেখবো এই দূর থেকে এই দূর থেকে যখন দেখছি আমরা তো রো দেখছি এখানে জিরো ওয়ান এখানে ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান এই দুটো কম টান দিকে দুটো কমন আছে ওয়ান ওয়ান দুটো সেম আছে তাহলে এ জিরোটা এখানে আসবে এ জিরো এসেছে এবং যেহেতু এটা এরা একই কলমের মধ্যে অবস্থিত সেই কলমটির নাম হচ্ছে বি জিরো

পরাটা যখন করতে হয়েছে তখন দেখছি এখান থেকে কোনোভাবে গ্রুপ করা সম্ভব নয় কারণ আশেপাশে ডানদিক কিছুই নেই ফাঁকা চারিদিক থেকে গ্রুপ করা যাবে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা ইকোয়েশন বেরোবে প্রথমটা ক্ষেত্রে আমরা ওয়ান তার মানে এর প্রথমে রো দেখতে হয় তো রো তে কি আছে এ জিরো এ ওয়ান দুটোর কমপ্লিমেন্ট তো এ জিরো ওয়ান কমপ্লিমেন্ট মাথার উপরে কে আছে দেখছি আমরা বি জিরো দুটোই জিরো জিরো তো বি জিরো বি ওয়ান দুটোই কমপ্লিমেন্ট চারটে কমপ্লিমেন্ট এখানে চলে আসবে নেক্সট আমরা দেখছি কি আসছে এইটার ক্ষেত্রে জিরো ওয়ান মানে এ জিরো এবং এ ওয়ান এর কমপ্লিমেন্ট তাহলে এ জিরো এ ওয়ান এর কমপ্লিমেন্ট এবং তার মাথার পক্ষে কি আছে বি জিরো এর কমপ্লিমেন্ট এখানে আছে বি জিরো এর কমপ্লিমেন্ট তারপর নেক্সট আমরা দেখছি এটার ক্ষেত্রে কি হচ্ছে যেটা টেন এটার জন্য আমাদের কি হচ্ছে হচ্ছে আমাদের এ এ ওয়ান এবং এ জিরো কমপ্লিমেন্ট তাহলে এ ওয়ান এ জিরো কমপ্লিমেন্ট এবং মাথার পক্ষে আছে বি ওয়ান বি জিরো কমপ্লিমেন্ট তাহলে বি ওয়ান বি জিরো কমপ্লিমেন্ট লাস্টে আমরা বড় ভেলে নিচ্ছি পনেরো টাকা নিচ্ছি তুমি সারা বার এই টাকা আগে নিয়ে আসতে পারতে এটা পরে নিয়ে যেতে পারতে কোনো অসুবিধা ছিল না তো এখানে গে আছে লাস্টে এটা ফিফটিনের জন্য দেখো এ জিরো এ ওয়ান আর বি জিরো বি ওয়ান এ জিরো এ ওয়ান আর বি জিরো বি ওয়ান দেখো চারটে আমরা দেখতে পাচ্ছি মানে এখান থেকে এই আরো সলভ করা যাবে তাহলে এখানে কমন নিচ্ছি প্রথম দুটো টার্ম থেকে

তো এখানে আমি কি করলাম এ জিরো এক্স নট বি জিরো হয়ে গেল একইভাবে এটা একই ইকুয়েশন হবে তাহলে এ এ জিরো এক্স নট বি জিরো দুটোই হয়ে গেলো আর এখানে কমন গুলো আগে যেমন নিশ্চিত তেমনই এখানে আছে লাস্টে আমরা কি করছি এ জিরো

লাস্টে গ্রুপ কী হচ্ছে চারটে নিয়ে গ্রুপ হচ্ছে এই ডবল গ্রুপ হচ্ছে এবং আবার এজ পেয়ারিং হচ্ছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি প্রথমে গ্রুপটাকে নিচ্ছি তাহলে এ জিরো 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 ওয়ান তাহলে দুটোইতে জিরো আছে এ ওয়ান তাহলে এ ওয়ানকে আমরা নেবো আর মাথার উপর থেকে নেবো ওয়ান 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 জিরো তো ওয়ান ওয়ানটাকে নিচ্ছি এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে বি ওয়ানটাকে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তারপরে কি দেখছি একই রোয়ের মধ্যে অবস্থিত এরা দুজন তাহলে এ জিরো এবং এ ওয়ান কমপ্লিমেন্ট দুটোই আসবে এ জিরো এ ওয়ান কমপ্লিমেন্ট দুটোই আসবে তার সঙ্গে মাথার উপরে রোড আছে কল রো সরি কলমটা চেঞ্জ হয়েছে কলম জিরো ওয়ান এবং ওয়ান ওয়ান তাহলে ওয়ানটা কমন ওয়ান মানে বি জিরো তো বি জিরোর এখানে চলে আসবে নেক্সট আমরা কি দেখছি এজ পিয়ারিং যেটা আছে এখানে কি আছে বি জিরো এবং বি ওয়ান আর তাহলে বি জিরো বি ওয়ান দুটোই কমন আসবে কারণ একই কলমের মধ্যে অবস্থিত দুটো ওয়ান তো দুটোই আসতেই হবে তার সঙ্গে দেখো চেঞ্জ কে হলো চেঞ্জ হলো রোটা এখানে যে জিরো জিরো এখানে ওয়ান জিরো তো দুটোতেই জিরো আছে ডান দিকেরটা তাহলে এটা যাবে এ জিরো কমপ্লিমেন্ট তা এখানে এ জিরো কমপ্লিমেন্ট চলে এলো তাহলে আমাদের হয়ে গেলো কমপ্লিট এখান থেকে ইকুয়েশন বের করা এই যে ফাইনাল ইকুয়েশনটাকে নিয়ে আমরা এবার সার্কিট ডিজাইন করবো এবার আমরা ইকুয়েশনটা এখানে ড্রাইভ করে নিয়ে এসেছি এখান থেকে আমরা সার্কিট ডিজাইন করবো তাহলে আমরা প্রথমে এ গেটার দেন বি এর কাজটা করবো এইটা করতে এসে আমরা কি দেখছি এ ওয়ান এবং বি ওয়ান বি ওয়ান এর কমপ্লিমেন্ট আছে তাহলে আমরা তার আগে দেখো এখানে এ ওয়ান এ ওয়ানের কমপ্লিমেন্ট নট গ্রেট দিয়ে বের করে নেওয়া হয়েছে এ জিরো এ জিরো কমপ্লিমেন্ট নট গ্রেড দিয়ে বের করে নেওয়া হয়েছে বি ওয়ান বি ওয়ানের কমপ্লিমেন্ট নট গ্রেট দিয়ে বের করা হয়েছে বি জিরো বি জিরো কমপ্লিমেন্ট নট গ্রেট দিয়ে বের করা বের করা হয়েছে এবারে জাস্ট আমরা কানেকশানটা করব প্রথমে কী আছে এ ওয়ান বি ওয়ানের কমপ্লিমেন্ট তাহলে এ ওয়ানের থেকে একটা দাগ যাবে বি ওয়ানের কমপ্লিমেন্ট থেকে একটা দাগ যাবে দেখো বি ওয়ানের কমপ্লিমেন্টের দাগ গেল এবং দুটোর মধ্যে কী অপারেটর আছে গুণ আছে গুণ মানে অ্যান্ড গেট বসবে প্রথমে একটা কমপ্লিট তারপরে কী আছে এ জিরো বি ওয়ানের কমপ্লিমেন্ট বি জিরো কমপ্লিমেন্ট তাহলে কি হবে এ জিরো বিমেন্ট ওয়ানের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তিনটে ঢুকবে মধ্যে ঢুকলো তারপর কি আছে এ জিরো এবং বি জিরো কমপ্লিমেন্ট এ জিরো এবং বি জিরো কমপ্লিমেন্ট এই তিনটে অ্যান্ডের মধ্যে ঢুকবে মধ্যে ঢুকেছে এবং সবগুলোর মধ্যে কি দেখছি আমরা এগুলোর মধ্যে কি আছে প্লাস অপারেটার আছে তো যোগ করতে হবে তাহলে গেট লাগবে তাহলে প্লাস যোগ করে আমরা পেয়ে যাবো এ গ্রেটার দেন বি তারপর আসছি কি দেখছি এ জিরো এক্স নট বি জিরো এ জিরো এক্স নট বি জিরো দুটোকে নিলাম আমরা এখান থেকে এবং দুটোর মধ্যে এক্স নট গেট বুঝলো তারপরে কি আছে এ ওয়ান এক্স নট বি ওয়ান তাহলে এ ওয়ান এক্স নট বি ওয়ান দুটোর মধ্যে এক্স নর গেট বুঝলো দুটোর মধ্যে কি আছে দেখছি আমরা গুণ অপারেটার আছে মাল্টিপ্লিকেশন আছে তাহলে মাল্টিপ্লিকেশন হবে এখান থেকে গুণ আছে মাল্টিপ্লিকেশন ফাঁকা আছে মানে গুণ আছে এটা মাল্টিপ্লিকেশন করছি এখন তারপর আমরা হয়তো অ্যান্ড গেট দিয়ে জয়েন করে আমরা পেয়ে যাচ্ছি এই কোয়ালস টু বি তারপর কি আছে এ লেস দেন বি কি দেখছি এ ওয়ানের এর কমপ্লিমেন্ট বি ওয়ান তা এ ওয়ানের কমপ্লিমেন্ট বি ওয়ান এই দুটো কার মধ্যে যাবে অ্যান্ড গেটের মধ্যে যাবে তারপরে এ ওয়ানের কমপ্লিমেন্ট এ জিরো কমপ্লিমেন্ট বি জিরো এ ওয়ানের কমপ্লিমেন্ট এ ওয়ানের কমপ্লিমেন্ট এবং বি জিরো এইটাও একটা অ্যান্ড গেটের মধ্যে যাবে কমপ্লিমেন্ট এখান থেকে আসছে এবং বি ওয়ান এবং বি জিরো তো বি ওয়ান এবং বি জিরো এখান থেকে আসছে এদের মধ্যে কি হচ্ছে অ্যান্ড অপারেশন তো গেট লাগবে এবার তিনটে অ্যান্ড গেটের মধ্যে কি অপারেটর আছে দেখো প্লাস অপারেটর মানে অর গেটের মধ্যে ঢুকবে তো অর গেটের মধ্যে ঢুকে আমরা পেয়ে যাচ্ছি এ লেস দ্যান বি তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে সার্কিটটা ডিজাইন করে নিলাম এবং দেখলাম আমরা কিভাবে আমরা টু বিট ম্যাগনিটিউড কম্পিউটার ডিজাইন করতে পারি পরীক্ষা এটা খুব বেশি দেয় তো তোমরা একবার ভালোভাবে ভিডিওটা দেখে নিও